আজ নবীন বরণ। কলেজের ক্যান্টিনে বসে মোবাইলে কিছু ছবি দেখছিল রাজীব। পায়েলের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ছে আজ। 5 বছরের সম্পর্ক একটা ছোট ভুল বোঝাবুঝিতে যে এরকম ভেঙে যেতে পারে সেটা ধারণা ছিল না রাজীবের। দুজনের স্কুল আলাদা হওয়ায় সব সময় দেখা করা সম্ভব হতো না, কিন্তু তারা ঠিক করেছিল একই কলেজে ভর্তি হবে। কলেজের প্রথম মাসটা খুব ভালো কেটেছিল দুজনের, কিন্তু সমস্যা শুরু হলো 1 মাস আগে। সেদিন কোনো কারণে কলেজে আসেনি পায়েল, তাই রাজীবেরও মন বসছিল না কলেজে। ব্রেক টাইমে ক্যান্টিনে চা খেতে খেতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে সে। একটি মেয়ে কোণের একটা টেবিলে বসে টিফিন করছিল। মেয়েটিকে চিনত রাজীব, নাম মৌসুমী, রাজীবের ডিপার্টমেন্টেই পড়ত। মৌসুমী একদম আলাদা ছিল, কারোর সাথে বেশি কথা বলতো না, টাইম মতো কলেজে আসতো, সব ক্লাসই করত। গত 1 মাসে মনে হয় না ওর কোনো বন্ধু হয়েছে বলে। মৌসুমী এরকম কেন? খুবই কৌতূহল হলো রাজীবের। সেই দিনই রাজীব মৌসুমীর সাথে বন্ধুত্ব করে নিল। এর 3 দিন পরে রাজীব মৌসুমীকে একটা প্রশ্ন করেছিল, বলেছিল, এই বলছি একটা কথা বলতো, তুই কারোর সাথে বেশি কথা বলিস না কেন? দেখ, আমি জানি তুই পড়াশোনায় খুব ভালো, পড়াশোনা নিয়েই থাকতে চাস, কিন্তু তাই বলে তুই কোনো বন্ধু করবি না কিরে? মৌসুমী কিছু বলেনি সেদিন, চুপ করে ক্লাসে চলে গেছিল। পরের দিন ক্যান্টিনে মৌসুমীকে দেখে রাজীব বলেছিল, এই দেখ, আমি তোকে বন্ধু ভেবেই কথাটা বলেছিলাম, এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথাটা বলে রাজীব চলে যাচ্ছিল, এমন সময় মৌসুমী বলে উঠল, রাজীব। রাজীব ফিরে তাকাতে মৌসুমী বলল, কিছু কথা ছিল তোর সাথে। রাজীব পাশে রাখা একটা চেয়ারে বসল, তারপর বলল, হ্যাঁ বল। আমি খুব বোরিং জানিস, তুই কেউ আমার সাথে বন্ধুত্ব করে না, আমি কারোর সাথে মিশতে পারি না। আমি চশমা পরি বলে স্কুলের অনেকেই আমাকে চারচক্ষু বলতো, কিন্তু আমার হয়ে বলার কেউ ছিল না, কারণ আমার কোনো বন্ধু নেই। তুই তো জানিস আমার বাবা মাও আমার সাথে কথা বলে না। ওনারা তো ছেলে চেয়েছিলেন, কিন্তু আমি তো মেয়ে, তাই ছোট থেকে বাবা মার ভালোবাসা আমি পাইনি। আমার একটা দাদা আছে জানিস, প্রত্যেক বছর ওর জন্মদিন পালন করা হয়, কত লোক খাওয়ানো হয়, কিন্তু আমার জন্মদিন তো কারোর মনেই থাকে না। যদি কোনো কারণে আমি রাতে দেরি করে বাড়ি ফিরি তাহলে কোনো কথা জিজ্ঞাসাই করে না, একটা ফোন করে কেউ খবরই নেয় না। দেখে মনে হয় আমার যদি কিছু হয়ে যায় তাদের কিছু যায় আসবে না। শুধু আমাকে জন্ম দিয়েছে বলে টাকা দিয়ে কর্তব্য পালন করে। আচ্ছা বলতো, টাকাটাই কি সব? তাই আমি সব কিছুকে বলার জন্য জানিস পড়াশোনা আর গানকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছি। আমি মেয়ে বলে কি আমার এত বড় অপরাধ? কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো মৌসুমী। রাজীব এতক্ষণ সবই শুনছিল, এবার নিজের রুমালটা মৌসুমীর দিকে বাড়িয়ে দিল, বলল, দুঃখ করিস না, তুই তো জানিস যে তোর মধ্যে কি আছে। কি? তোর বাবা মা তোর খোঁজ রাখে না, কিন্তু তুই তাও তো কোনো বাজে পথে যাসনি, নিজেকে সামলে রেখেছিস তুই, এটা সবাই পারে না, বুঝতে পেরেছিস? কথাটা শুনে একটা মুচকি হাসলো মৌসুমী। রাজীব বলল, তুই গান শিখিস? হ্যাঁ। একটা গান শোনা। এখানে এই ক্যান্টিনে? কেন, কি হয়েছে? এখানে তো এখন কেউ নেই। কি গান শুনবি বল? পুরনো দিনের যে কোনো একটা গান শোনা না। মৌসুমী চোখ বন্ধ করল, 10 সেকেন্ড কোনো কথা বেরোলো না তার। এবার শুরু করলো, ভুলবি কি রে হায় ও সে চোখের
দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে, সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যাটি বার আয় রে সখা প্রাণের মাঝে সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই, পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে, সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি পুকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথা, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কে রে, সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। 3 মিনিট গানটা চলল, তাই 3 মিনিট রাজীবের মনে হলো সে যেন কোনো সুরের জগতে আছে, যেখানে কোনো হট্টগোল নেই, নেই কোনো দৌড়াদৌড়ির জীবন, শুধুই আছে তাল সুর। গান শেষ হলে রাজীব একটা জোরে হাততালি দিল। বাহ, তুই তো বেশ ভালো গান করিস, তুই লাইভ প্রোগ্রাম করেছিস কখনো? না রে, ও সব আমার দ্বারা হবে না, প্লিজ আমাকে ছেড়ে দে। কি বলছিস তুই, তুই এত ভালো গান করিস আর বলছিস হবে না? শোন, 1 মাস পরে নবীনবরণ আছে, তোকে ওইখানে গাইতেই হবে। না না, আমি পারবো না। কেন পারবি না? এক্ষুনি তো কি সুন্দর গাইলি। এখন শুধু তুই ছিলিস, তখন তো পুরো কলেজ থাকবে রে, এতজনের সামনে আমি পারবো না গাইতে। এই 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 ভয়টাই কাটাতে হবে তোকে, তুই খুব ভালো গাস, কিন্তু তুই যদি এটা সবার সামনে না নিস তাহলে লাভ কি বল? তুই আমাকে বন্ধু ভাবিস তো? হ্যাঁ ভাবি তো। ব্যাস, তাহলে ভরসা রাখ আমার উপর, তোর ভয় কাটাতে আমি সাহায্য করব। ওই দেখ, সত্যি বলছি, কথাটা শুনে মৌসুমী এক দৃষ্টে তাকিয়েছিল রাজীবের দিকে। এরপর 1 সপ্তাহ কেটে গেছে, রাজীব ও মৌসুমীর বন্ধুত্ব আরও গভীর হয়েছে। পায়েল সবই জানতো, রাজীব কিছুই লুকায়নি পায়েলের কাছে, কিন্তু পায়েল এটা কখনো মেনে নিতে পারেনি। রাজীব ও মৌসুমীর বন্ধুত্ব পায়েলের মনে যেন এক অভিমানের পাহাড় সৃষ্টি করেছিল। এরপর একদিন রাজীব কলেজের পর মৌসুমীকে পাশের একটা মাঠে নিয়ে গেল, দূরে একদিকে হাত দেখিয়ে বলল, ওটা কি দেখতে পাচ্ছিস? ওটা তো একটা ভাঙা দালান। হ্যাঁ, আমি চাই তুই ওখানে গিয়ে গান কর, আমি নিচে থাকবো, আমাকে দর্শক ভাববি। শুরু কর। হ্যাঁ হ্যাঁ, এখনই যা 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 যা। কিন্তু এখন? এরপর 10 মিনিট গান চললো, বেশ ভালোই গান করলো মৌসুমী। গান শেষ হলে রাজীবের কাছে হাততালি শুনে লাফিয়ে উঠল সে,
হাত তুলে লাফাতে লাফাতে বলল, আমি পেরেছি, আমি পেরেছি। ক্লাসের এক কোণে বসে থাকা শান্ত মেয়ের ভিতর যে এতটা উৎফুল্ল লুকিয়ে আছে তা আগে লক্ষ্য করেনি রাজীব। মৌসুমীকে এত খুশি সে আগে কখনো দেখেনি। মৌসুমীকে হাসতে দেখে খুবই ভালো লাগছিল রাজীবের। বলল, দেখ তুই এখনো কিন্তু আমার সামনেই গিয়েছিস, হ্যাঁ এটা কিন্তু সবার সামনে গাইতে হবে। জানি তুই আমার সঙ্গে থাকলে আমি ওটাও পারব। আমি সব সময় আছি, শুধু নিজের উপর ভরসা রাখ। পরের দিন রাজীবের জীবনে সেই দুঃখের ছায়া নেমে এলো। সেদিন পায়েলের সাথে বাড়ি ফিরছিল রাজীব। পায়েল সকালেই বলেছিল কলেজের পর দেখা করতে, কি নাকি কথা আছে। রাজীব বলল, হ্যাঁ কি বলবি বলছিলিস বল। এবার পায়েলের কাছে যে কথাগুলো শুনল তাতে যেন আকাশ ভেঙে পড়ল। পায়েল বলল, তোর আর মৌসুমী বন্ধুত্ব আমার পছন্দ নয়। মানে? যেটা সত্যি ওটাই বললাম। তুই ওর সাথে এত সময় কাটাস যে কলেজে সবাই বলাবলি শুরু করে দিয়েছে তোর আর মৌসুমীর মধ্যে কিছু আছে। দেখ কলেজে কে কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না, তুই কি ভাববি সেটাই আমার কাছে বড় কথা। আমি অত কিছু জানি না, আমাদের দুজনের মধ্যে তোকে একজনকে বাঁচতেই হবে। কথাটা শুনে চুপচাপ দাঁড়িয়ে পড়লো রাজীব, তার মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। পায়েল বলল, ওই বাসটা দেখতে পাচ্ছিস, আমি ওখানে যাচ্ছি, তুই যদি আমাকে আটকাস তাহলে বুঝবো তুই আমাকে বেচেছিস, না হলে আর কিছু বলেনি পায়েল। আস্তে আস্তে বাসের দিকে হাঁটা লাগিয়েছিল। রাজীব তখন এক জায়গায় দাঁড়িয়েছিল। দুজনের মধ্যে সে একজনকে কিভাবে বাঁচতে পারে, একজনের সাথে ও সারা জীবন কাটাতে চায় আর অন্যজনের কাছে ওই একমাত্র বন্ধু। পায়েল এখন বাসের কাছে পৌঁছে গেছে, এবার আস্তে আস্তে বাসে উঠে গেল। পায়েল যে খুব ছেদি মেয়ে, যেটা বলে ওটাই করে থাকে। এবার বাস চলতে শুরু করেছে। রাজীব আর ভাবতে পারলো না, দৌড়াতে শুরু করলো বাসের পিছনে। দুবার চেঁচিয়ে ডাকলো, পায়েল পায়েল দাঁড়া পা। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, দূরে রাস্তার বাঁকে গিয়ে বাস অদৃশ্য হয়ে গেল। এরপর পায়েলকে রাজীব অনেকবার ফোন করবার চেষ্টা করেছিল কিন্তু তার একটারও জবাব পায়নি সে। কলেজে অনেকবার কথা বলারও চেষ্টা করেছিল কিন্তু পায়েল কোনো কথাই বলেনি। মৌসুমী সবই বুঝেছিল, এ ব্যাপারে রাজীবের সঙ্গে কথাও হয়েছিল। তার বলেছিল, আমার জন্য তোদের মধ্যে এত ভুল বোঝাবুঝি, তুই চিন্তা করিস না, আমি পায়েলের সঙ্গে কথা বলবো, দরকার হলে আমি তোদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। এর উত্তরে রাজীব বলেছিল, না তুই কিছু বলবি না ওকে, আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওকে একদিন ফিরে আসতেই হবে আমার কাছে। কিন্তু আমি চাই না আমার জন্য তোদের সম্পর্কটা নষ্ট হোক। তুই অত চিন্তা করিস না, পায়েল যেদিন আমাকে বুঝবে সেদিন ও নিজেই ফিরে আসবে। যদি ফিরে না আসে তখন? তাহলে ভাববো পায়েল কোনোদিন আমার ছিলই না। কিন্তু তুই আমার জন্য কেন এত করছিস? কারণ আমার বাবা মা নেই, ছোটবেলায় একটা দুর্ঘটনায় বাবা মাকে হারিয়েছি আমি। বাড়ির সাপোর্ট না পাওয়ার কষ্ট আমার থেকে ভালো কেউ বুঝবে না। আমি একসময় তোর মতনই ছিলাম, কোনো বন্ধু ছিল না আমার। এরপর স্কুলে একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়, সে তার গ্রুপের সাথে আমাকে আলাপ করিয়ে দেয়। এরপর ওই বন্ধুরাই আমাকে একদম পরিবর্তন করে দেয়। আজ আমাকে যেরকম দেখছিস সবই ওই বন্ধুদের জন্য। বন্ধুত্বের সম্পর্ক যে কী সেটা আমি খুব ভালো করে বুঝি। কথাগুলো শুনে মৌসুমী আর কিছু বলতে পারল না, একদৃষ্টে তাকিয়েছিল রাজীবের দিকে। চার দিন আগে রাজীব মৌসুমীকে দালানের সামনে দেখা করতে বলেছিল। বলেছিল আজ ওর ফাইনাল ট্রেনিং আছে। ফাইনাল ট্রেনিং কেমন হবে,
খুবই কৌতূহল ছিল মৌসুমীর। কলেজের পরে সময় মতন সে দালানের কাছে এসে উপস্থিত হলো। আজ রাজীব একা নেই, রাজীবের বন্ধুরাও আছে, সংখ্যায় প্রায় 15-16 জন হবে। এদের মুখ চেনা থাকলেও কারোর সাথে কোনোদিন কথা বলেনি মৌসুমী। রাজীব বলল, আজ বুঝলি, আজ এদের সামনে গাইতে হবে তোকে, যা তো যা যা, তোর মঞ্চ তোর জন্য অপেক্ষা করছে। ওই যে, এই বলে দালানের দিকে হাত দেখালো রাজীব, বলল, না শুরু কর। মৌসুমী কিছু বলল না, শুধু এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রাজীব বলল, এদের দেখেছিস, এরা সবাই শুধু তোর গান শুনতে এসেছে, আর যদি তুই গান গাইতে পারিস তাহলে গোটা কলেজের সামনে গাইতে তোর কোনো অসুবিধা হবে না। যা দেখিয়ে দে সবাইকে যে তুই মেয়ে হয়ে কারোর থেকে কম যাস না, দেখিয়ে দে। রাজীবের কথাগুলো শুনে মৌসুমীর মনে যেন এক অদ্ভুত সাহসের সৃষ্টি হলো। আস্তে আস্তে সে দালানে গিয়ে দাঁড়ালো, চোখ বন্ধ করে মনে মনে বলল, এখন নয় তো আর কখনো নয়। এবার শুরু করলো মৌসুমী, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনাই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে তার আর পানি ছেঁচে নাইবা আমায় ডাকলে, যখন উড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জম ধুলা তান পুরাটার তার গোলায় কাটা লতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, ফুলের বাগান ঘন ঘাসের উড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাইবা মনে রাখলে তার আর পানি ছেঁচে নাইবা আমায় ডাকলে, যখন উড়বে না মোর পায়ের চিহ্ন। গান শেষ হলে সবাই যখন হাততালি দিল তখন মৌসুমীর মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো, যেটা তার কাছে একদমই অজানা। এই প্রথম তার নিজের উপর গর্ব হচ্ছিল। আজ নবীন বরণের দিন এই সব কথা ভাবতে ভাবতেই পায়েলের ছবিগুলো দেখছিল রাজীব। এমন সময় কে যেন ডেকে উঠল, রাজীব, ও রাজীব। রাজীব পিছনে তাকিয়ে দেখে রাহুল দাঁড়িয়ে আছে। রাহুল বলল, তুই এখানে কি করছিস, 10 মিনিট পরে মৌসুমী স্টেজে উঠবে, ও তোকে খুঁজছে। রাহুলের কথা শুনে রাজীব তাড়াতাড়ি স্টেজের কাছে চলে এলো, মৌসুমী সামনেই ছিল। বলল, তুই এতক্ষণ কোথায় ছিলিস জানিস, আমার খুব টেনশন হচ্ছে, জানি না কি হবে। রাজীব মৌসুমীর কাঁধে হাত দিয়ে বলল, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, তুই ভালোই গাইবি, এটাই সময় প্রমাণ করার যে তোর বাবা মা মেয়ের জন্ম দিয়ে কোনো ভুল করেনি, হ্যাঁ এটাই সময়, বুঝতে পেরেছিস? এতক্ষণে মাইকে মৌসুমীর নাম ঘোষণা শুরু হয়ে গেছে। রাজীব বলল, যা সবাই তোর জন্য অপেক্ষা করছে, দেখিয়ে দে। তুই এখন কোথায় থাকবি, স্টেজে উঠে কিন্তু আমি শুধু তোকেই দেখতে চাই। ডান দিকের বক্সগুলোর নিচে আমি দাঁড়িয়ে থাকবো, এখন যা, অল দ্য বেস্ট। এই বলে রাজীব চলে গেল। মৌসুমী এবার আস্তে আস্তে স্টেজে প্রবেশ করল। প্রবেশের সঙ্গে সঙ্গেই সবাই মিলে একসাথে হাততালি দিয়ে মৌসুমীকে আমন্ত্রণ জানালো। নিচে কত অচেনা মুখ, সব অচেনা মুখের মধ্যে সে যে কেবল একটাই চেনা মুখ দেখতে চায়।
ডান দিকের বক্সের নিচে তাকালো মৌসুমী। রাজীব দাঁড়িয়ে আছে, এখন সব নিস্তব্ধ। চোখ বন্ধ করে মৌসুমী শুরু করল। আজ সে বেশি সময় পায়নি, মাত্র দুটো গান করারই সুযোগ পেয়েছিল। প্রথম গানের শেষে সবাই যখন হাততালি দিল, তখন মৌসুমী কিছুই শুনল না। এখনও যে তাকে দ্বিতীয় গানটা গাইতে হবে, যেটা গাওয়া এত সহজ ছিল না, কিন্তু দ্বিতীয় গান শেষ হওয়ার পর সবাই যখন হাততালি দিল, তখন অজান্তেই মৌসুমীর চোখ থেকে জল বেরিয়ে এলো। এরকম অনুভূতি তার মনে আগে কখনো হয়নি। ছোটবেলা থেকে এটাই তো সে চেয়েছিল, একটু আশা, একটু ভরসা, যে হাত বাড়িয়ে তাকে বলবে আমি তো আছি। যদি কখনো কোনো কাজে অসফল হয়, তবুও সে হাতে হাত রেখে বলবে আবার চেষ্টা কর, আমি তোর পাশে আছি। মৌসুমীর চোখের সামনে এখন শুধু রাজীবের নামটাই ভেসে আসতে লাগলো। সেই তো একমাত্র তার উপর ভরসা করেছিল। ডান দিকের বাক্সগুলোর উপর তাকালো মৌসুমী। রাজীব কোথায়? তাকে আর দেখা যাচ্ছে না কেন? এবার আস্তে আস্তে স্টেজ ছাড়লো মৌসুমী। স্টেজের মুখেই দাঁড়িয়েছিল রাজীব। মৌসুমীকে দেখে একটু মুচকি হাসলো সে। মৌসুমী আর দাঁড়াতে পারল না, দৌড়ে গিয়ে রাজীবকে জড়িয়ে ধরল। সে কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলল, থ্যাংক ইউ সো মাচ রাজীব। রাজীব মৌসুমীর চোখ মুছতে মুছতে বলল, আবার চোখ মোচ, এই তো সবে শুরু, তোকে আরো অনেক পথ যেতে হবে। আমি চাই তুই মেয়ে হিসেবে একটা উদাহরণ হোস, যাতে কেউ মেয়েদের নিচু চোখে দেখার সাহস না পায়। কি হলো বল, পারবি তো? পরের দিন রাজীব কলেজে আসতেই প্রথমে মৌসুমীর সঙ্গে দেখা হলো। সে যেন তার জন্যই অপেক্ষা করছিল। রাজীবকে দেখে কাছে এগিয়ে এসে মৌসুমী বলল, কি হয়েছে? ক্যান্টিনে চল, দরকার আছে। এই বলে রাজীবের হাত ধরে প্রায় টানতে টানতেই ক্যান্টিনের দিকে নিয়ে গেল মৌসুমী। ক্যান্টিনে ঢুকে রাজীব যা দেখলো সেটা সে স্বপ্নেও ভাবেনি। সামনের টেবিলে পায়েল বসে আছে। রাজীবকে দেখে উঠে দাঁড়ালো সে। রাজীব কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে গেল, কিন্তু একটা চেনা স্পর্শ রাজীবকে এগোতে দিল না। পায়েল তার হাত চেপে ধরেছে। পায়েল বলল, মৌসুমী আমাকে সব বলেছে, আমি তোকে অনেক ভুল বুঝেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। রাজীব কোনো কথা বলল না, শুধু মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। এবার মৌসুমী বলল, রাজীব তুই যদি সত্যি আমাকে বন্ধু ভাবিস, তাহলে পায়েলকে খুব ভালোবাসিস। ও নিজের ভুল বুঝে তোর কাছে ফিরে এসেছে, ওকে প্লিজ তুই ক্ষমা করে দে। রাজীব এবার পায়েলের দিকে ঘুরে তাকালো, বলল, ঠিক আছে, ইটস ওকে। মৌসুমী এবার জোরে হাততালি দিল, বলল, আমি সারা জীবন তোদেরকে একসাথে দেখতে চাই, আর কখনো তোরা একে অপরকে ছেড়ে যাবি না। রাজীব তোর আর আমাকে এত সময় দিতে হবে না, আমি এখন নিজেকে সামলাতে শিখে গেছি, কিন্তু আমি চাই আমার সব প্রোগ্রামে তোরা আসিস। কী রে, আসবি তো? এই বলে একটা মুচকি হাসলো সে। রাজীব ও পায়েল একসঙ্গে মাথা নাড়ল। মৌসুমী তখন রাজীবের দিকে তাকিয়ে বলল, আজ গোটা কলেজ আমাকে চেনে, এর কৃতিত্ব কিন্তু তোরই। আমার নিজের ওপর কোনো ভরসা ছিল না, তুই একমাত্র আমাকে ভরসা করেছিলিস। মানুষের সুখের সময় সবাই তার পাশে থাকে, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তারাই তো প্রকৃত বন্ধু হয়। যদি কোনোদিনও বড় জায়গায় গান করার সুযোগ পাই না, যদি কোনোদিনও পুরস্কার পেয়ে সম্মানিত হই, সেদিন সবার আগে আমি তোর নামটাই নেব, কারণ তুই আমার সব থেকে প্রিয় বন্ধু। এখন কলেজে প্রথম ক্লাস শুরুর ঘন্টা পড়ে গেছে। মৌসুমী তাড়াতাড়ি যাওয়ার আগে বলে উঠল, আচ্ছা তোরা গল্প কর, আমাকে না প্রথম ক্লাসটা করতেই হবে রে, চললাম, বাই। এই বলে সে ক্যান্টিন ছেড়ে বাইরে বেরিয়ে গেল। এবার পায়েল রাজীবের চোখের দিকে তাকালো, বলল, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর কোনো ভুল বুঝবো না তোকে, কোনো দিনও না। রাজীব পায়েলের হাত ধরে বলল, তুই কিভাবে ভাবলি যে মৌসুমীর সাথে আমার কিছু আছে? আমি মন থেকে শুধু তোকেই ভালোবেসেছি।
সত্যি বলছি, বিশ্বাস কর, শুধু তোকেই ভালোবেসেছি। পায়লার থাকতে পারল না, রাজীবকে জড়িয়ে ধরল, রাজীবের বুকে নিজের মাথা রেখে বলল, তোকে আর কখনো নিজের থেকে আলাদা করব না, সারা জীবন আঁকড়ে রাখবো তোকে, তুই শুধুই আমার, শুধুই আমার। এখন পায়লার কিচ্ছু বলতে পারল না, শুধু রাজীবকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল সে। রাজীব পায়লের চোখ মুছতে মুছতে বলল, বোকা মেয়ে, এইভাবে কেউ কাঁদে? মোচক মোচ দেখি। বলে বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই জানিস না তুই কাঁদলে আমার কষ্ট হয়। আজ আমাদের সম্পর্কে দ্বিতীয় জন্ম হলো, চল একটা জায়গা থেকে ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবি? যেখানে তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল, দক্ষিণেশ্বর। হ্যাঁ চল, আজকে দিনটা আমরা ওখানেই কাটাই। ঠিক আছে চল, কিন্তু একটা শর্ত আছে, আমি নৌকা ফৌকা চড়বো না, খুব ভয় লাগে আমার। কথাটা শুনে হেসে উঠলো রাজীব, বলল, ঠিক আছে আগে চল, তারপর দেখা যাবে। বন্ধু আমি আছি, লিখেছেন সৌভিক দাস। রাজীবের চরিত্রে অতনু চক্রবর্তী, পায়েলের চরিত্রে ক্যামিলিয়া অধিকারী, মৌসুমি চরিত্রে দিয়া অধিকারী, সম্পাদনায় ক্যামিলিয়া অধিকারী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।